উড়াল দেওয়ার পরে 10,000 বছর আর এক ফিলার কয় ফিলার হলো? কথা বলেন, তিন ফিলার। জিব্রাইল বলেন, আমি যদি সামনে যাই অত আমি আমাকে হারাই ফেলবো, সুতরাং আর সামনে যাওয়ার আমার শক্তি নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, আমি কিন্তু কথা অন্যদিকে চলে যেতেছি, আল্লাহ আমার মাফ করুক। যেহেতু জান্নাতের কথা সামনে এসে গেছে, একটু এইটাও একটু দেখিস, এই পিছন দিয়ে লাগাই দিলে একটু লম্বা হবে, ঠিক না? একটু লম্বা হবে। তো জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন, জিব্রাইল আমি একটা জান্নাত তৈরি করছি, একটু দেখি আসো তো। জিব্রাইল গেছেন, যায়া পাখা খুলে উড়াল দিছেন। 600 পাখা না ওনার? 600 পাখা খুলে উড়াল দিয়েছেন। যাইতে 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 10,000 বছর, মাত্র এক ফিলারের লাগর পাইস। কয়টা ফিলার? এক ফিলার। এক ফিলারে সেখানে যাই একটু বিশ্রাম, ক্লান্ত, আরেকবার উড়াল। 600 ফাঁকা দিয়ে উড়াল দিতে 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 10,000 বছর, আর এক ফিলার, আবার বিশ্রাম করি, আবার উড়াল দেওয়ার পরে 10,000 বছর, আর এক ফিলার কয় ফিলার হলো? কথা বলেন, তিন ফিলার। জিব্রাইল বলেন, আমি যদি সামনে যাই অত আমি আমাকে হারাই ফেলবো, সুতরাং আর সামনে যাওয়ার আমার শক্তি নাই। সোজা চলিয়ে গেলেন আল্লাহর দরবারে, সেজদাই পড়ে গেলেন, মালিক আপনি কার জান্নাত অবজার্ভ করার জন্য আমাকে পাঠাইলেন? আমি তো বুঝতে পারলাম না এই জান্নাত আপনি কাকে দিবেন। বলে জিব্রাইল, আমার দোস্ত, আমার হাবিবের উম্মতের মধ্যে একজন উম্মতের জন্য আমি এই জান্নাতটা তৈরি করেছি, শুধু একজন উম্মতের জন্য। আল্লাহ আকবার, আল্লাহ সব থেকে বড়। বলে সেই উম্মতটার নামটা কি? বলে তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তেনাকে এত বড় জান্নাত, আমাদের জন্য ছোটখাটো? ভাইজান, তিনি প্রথম দায়ী ছিলেন। কি বলেন? তিনি প্রথম দায়ী ছিলেন। ব্যবসা শুরু করছে, কোম্পানি শুরু করছে, একজন সাধারণ ছেলে, সাধারণ সন্তান, অল্প কিছু টাকা দিয়ে কোম্পানি শুরু করছে। যখন তার কোম্পানির লাভ শুরু হয়ে গেল, তার পিছনে আরও বহু ডিরেক্টর লাগে গেছে, অ্যাড হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, কিন্তু সকলের চেয়ারম্যান হলো ওই সেই লোকটা যেই লোকটা প্রথম শুরু করেছে। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের জীবনের সর্বপ্রথম দায়ী যিনি, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত লোককে তিনি দাওয়াত দিয়েছেন, সকলের একটা অংশ নেকি তার আমল নামার মধ্যে যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে নিয়ে যদি আমরা, আজকে থেকে নিয়ে যদি আমরা এই আরেদা করি, আমরাও আজকে থেকে সেই পরিমাণ একজন দায়ী বনব, একজন জাকিরিন শাকিরিন বনব। আমরা এই ইসলাহি মজলিসের মধ্যে আমি দাওয়াত দিয়ে দিয়ে আরও আমি শত মানুষকে আনবো। তো আমি যে এই মেহনতটা শুরু করলাম, তো আমার 100 ভাই আসিয়া যেই পরিমাণ ইসলাহ হইয়া আমল করলো, প্রতিটা আমলের পরিবর্তে আল্লাহ তাআলা একটা অংশ নেকি আল্লাহ আমাকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি আমি ওদের চাইতে বড় পাবো না ছোট পাবো? কথা বলেন, বড় পাবো না ছোট পাবো? বড় পাবো। এই দুনিয়ার আমলের কত দাম, জান্নাতের মধ্যে একটা। আমি এখনো জান্নাতের মধ্যে আছি নাকি? আচ্ছা আরেকটু থাকি,
যেহেতু দুই এক কথা আসতেছে বলতে চেষ্টা করি, জান্নাতের মধ্যে একদিন হইসই পড়ে গেছে, আওয়াজ হইসই, রিজওয়ান জান্নাতের যারা গেটম্যান, দারওয়ান, ফারাদার, খেদমতদার, রিজওয়ান জান্নাতের মধ্যে তো হইসই কেন? বলে জান্নাতের মধ্যে হইসই হলো আজকে এমন একটা গ্রান বাইর হয়েছে যে গ্রান খুঁজবো আর কখনো পাওয়া যায় নাই, জান্নাতের মধ্যে এটা একটা নতুন কোয়ালিটি একটা খুঁজবো আজকে মৈত হয়ে গেছে, সরে পড়ছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো রিদওয়ান এটা কিসের খুঁজবো? উত্তর আসলো তোমরা যে জান্নাতের মধ্যে আছো সেই জান্নাত থেকে এক ক্লাস প্রমোশন, কয় ক্লাস? মাত্র এক ক্লাস। এই লোকটা ঘুমান্ত অবস্থায় ছিল, ঘুমাইতে ঘুমাইতে মানুষ একদিক থেকে আরেক দিকে যায়, এক করোড় থেকে আরেক করোড় পাল্টাই, পাল্টাই কি পাল্টাই না, অনেকক্ষণ ঘুমাইয়ে থাকলে পিঠের নিচে যে একটা বাষ্প তৈরি হয় এটা এদিকের থেকে এদিকে শীত চললেই ঘামাইয়ে যায়, বাষ্প তৈরি হয় কি হয় না বলেন, বলেন হয়। তো তোমার থেকে মাত্র এক ক্লাস উপরের জান্নাতিটা ঘুমান্ত অবস্থায় ছিল, একদিক থেকে আরেক দিকে করট পাল্টাইছে, ওই যে বাষ্প তৈরি হয়েছে সেই বাষ্পটার গান হলো এই গানটা। সুবহানাল্লাহ। রিদওয়ান সেই কি আমল করছে আমাদের চাইতে বেশি, সেই কি আমল করছে আমাদের চাইতে বেশি? রিদওয়ান উত্তর দিলেন, ও জান্নাতি ভাইরা, তোমাদের চাইতে বেশি কিছু আমল করে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বেশি বলছিল। কতবার? কতবার? আবারও বলেন কতবার? একবার মাত্র বেশি বলছিল সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সুবহানাল্লাহর দাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে।